যতই ধান্দাবাজি করুক বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে দেশের জনগণ অংশ নেবে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। আর জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আশুবা আব্দুর রবের হুঁশিয়ারি, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আর কোনো কর্মীকে আঘাত করলে ক্ষমতাসীনরা রেহাই পাবে না। বিস্তারিত সাইফুল রিপোর্টের প্রতিবেদনে। সরকার পতনের এক দফা দাবি আদায়ের কর্মসূচিতে ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক ডক্টর আবু ইউসুফ সেলিম সহ গ্রেপ্তার সব রাজবন্দীর মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে গণতন্ত্র মঞ্চ। বক্তারা অভিযোগ করেন, ক্ষমতায় টিকে থাকতে সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যাচ্ছে তাই ব্যবহার করছে, সরকার এখন পতনের দিন গুনছে দাবি করেন তারা। এই লুটেরাদের সমস্ত লুটপাটের দায় জনগণের ঘাড়ে চাপিয়ে রেখে আর প্রশাসন দিয়ে দমন পীড়ন গুম খুন আর মিথ্যা মামলা সব কিছু দিয়ে তারা দেশ চালাবেন এইটা আমরা হতে দিতে পারি না। ওরা যদি নির্বাচন ধরতে করতে চায় বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থান করে ওদের সমস্ত তৎপরতা বানচাল করে দেবে। রাষ্ট্রের অর্থবিত্ত ক্ষমতা ব্যবহার করে আপনি যখন নির্বাচনী সমাবেশগুলো দেন তখন বিরোধী দলের অবস্থা কি? বিরোধী দলকে দৌড়ের উপরে রাখছেন এবং এই সরকার এই মাসের পরে কতদিন আছে এখন তারা দিন গুনছেন, প্রহর গুনছেন, সময় গুনছেন। বর্তমান সরকার দিনে দিনে বন্ধুহীন হয়ে পড়েছে দাবি করে বক্তারা অভিযোগ করেন আওয়ামী লীগ সরকারের অধীনে দেশের জনগণ ভোট দিতে পারে না। সরকার নিজে লোক পাঠিয়ে বিদেশি রাষ্ট্রের কাছে মদত চাইছে। এর আগে পররাষ্ট্রমন্ত্রী বলেছিল না, আমি নিজে গিয়ে ইন্ডিয়াকে বলেছি শেখ হাসিনা যাতে আরেকবার ক্ষমতায় থাকে তার ব্যবস্থা করবে। এখন দিলীপ বড়ুয়া গিয়ে চীনকে বোঝাচ্ছে, চীনকে জবাব দিয়েছে, চীন বলেছে আমরা শেখ হাসিনার সরকারকে সমর্থন করি বাংলাদেশের অগ্রগতির পোস্টে, কিন্তু ওই দেশে ভোট কিভাবে হবে, সরকার কিভাবে পরিবর্তিত হবে সেই সিদ্ধান্ত ওই দেশের জনগণ নেবে। আমরা এই সরকারের অধীনে কোনো নির্বাচন করবই না যতই ধান্দাবাজি করে। এই সরকারের আমলে নিরপেক্ষ আবার সুষ্ঠু নির্বাচন হবে পাগলও বিশ্বাস করে না, পাগল পাগল। আর যদি একটা কর্মীর উপর আঘাত করেন একটা কর্মীকে জেলে নেন এক ফোঁটা রক্ত ধরে, আমরা বাংলার মাটিতে কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি আপনাদেরকে আর রেহাই দেওয়া হবে না। জোর জুলুম করে আওয়ামী লীগ সরকার বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না দাবি করে মানে মানে পদত্যাগের দাবি জানান গণতন্ত্র মঞ্চের নেতারা। পালাবার পথ পাবেন না, এখনো সময় আছে। বারবার সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।